أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. الحمد لله الحمد لله حمدا كثيرا والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. محترم بھائی شکل، আমরা এ পর্বে আপনাদের কাছে একটি বিষয় খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, সেটি হলো যাকাত। ইতিপূর্বে আমরা গত জুমায় খুতবা দিয়েছিলাম যাকাতের গুরুত্ব, যাকাত দানের উপকারিতা। আজকে আমরা খুব সংক্ষেপে বলবো যাকাত কোন কোন বিষয়ে দিতে হয়, কোন কোন সম্পদের ওপর যাকাত দিতে হয়, এটা আলোচনা করব। এই জন্য হোয়াটসঅ্যাপের ভিতরে অনেক ভাই বা কেউ বাংলাদেশ থেকে, কেউ আমেরিকা থেকে, অনেক বোন প্রশ্ন করেছেন এই যাকাত সম্পর্কে। তা আমি এই আলোচনাটা করতেছি যাতে সকলের উপকার হয়। যাকাত কোন কোন সম্পদে কাদেরকে দিতে হয়, আমরা ইতিপূর্বে জেনেছি যাকাত শব্দের অর্থ হলো যে নিসাব পরিমাণ মালের ওপর নির্দিষ্ট সময়ে নির্ধারিত সম্পদে একটি বছর যদি অতিবাহিত হয়ে যায় তাহলে শতকরা আড়াই ভাগ হিসাবে যে অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত আটটি খাতে দান করতে হয় সেটাকে বলা হয় যাকাত। সেটাকে কি বলে? যাকাত। এই যাকাত সম্পর্কে কোরআনুল কারীমে অনেক আলোচনা রয়েছে, প্রায় 82টি জায়গায় সালাতের পাশাপাশি যাকাতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে এই আদেশই করা হয়েছে যে লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর আনুগত্য বিশুদ্ধ চিত্তে তারা একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করবে, হুনাফা ওয়া ইয়াকিমুস-সালাহ, এবং তারা সালাত কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাতা, যাকাত প্রদান করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হলো সুপ্রতিষ্ঠিত দিন। সূরা বাইয়্যিনা 5 নম্বর আয়াত। কোরআন এবং হাদিসে, বিশেষ করে সহিহ বুখারী এবং মুসলিমে এই যাকাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যাকাত দেয়া ইসলামের একটা রকন। কালেমা শাহাদাতের পর সালাত, এরপরে 3 নম্বর রকন হলো কি? যাকাত। এই যাকাত অবশ্যই আপনাকে আমাকে আদায় করতে হবে, এবং এই যাকাত আদায় না করলে আপনার কিয়ামতের দিন এই সম্পদগুলি বড় বড় সাপ হয়ে আপনাকে সবল মারবে, দংশন করবে। এবং কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত যে এইগুলিকে আল্লাহ আগুনের মধ্যে পাপ তৈরি করে আপনাকে শেখা দেবেন, কপালে, পাজরে, পিঠে, পার্শ্ব দেশে এটা ছ্যাঁকা দেওয়া হবে। যখনই এটা ঠান্ডা হবে আবার গরম করে, উত্তপ্ত করে, এরকম করে ছ্যাঁকা দেবে। এই বড় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কথা উল্লেখ করেছেন। আর এই যাকাত, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালে হক রেখেছেন গরিবদের। কাদের? গরিবদের। আট শ্রেণীর মানুষকে যাকাত দিতে হয়, আর এই যাকাতের মাধ্যমে ধনী এবং গরিবের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। যাকাতের মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হয়। যাকাতের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি হয়। যাকাতের মাধ্যমে আত্মীয়তার সম্পর্কের বন্ধন ঠিক রাখে। যাকাত দান করলে আল্লাহর কাছে জান্নাতের কামনা করা যায় বলেন আলহামদুলিল্লাহ। আর যাকাত না দিলে জাহান্নামের কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আসুন আমি সংক্ষেপে বলবো কোন কোন সম্পদে যাকাত দিতে হয়। যাকাত দিতে হয় ইসলামের যে সব সম্পদে যাকাত দিতে হয় তার সংক্ষিপ্ত বর্ণনার মধ্যে একটি হলো যে প্রায় 5 ধরনের বস্তুর উপর যাকাত দিতে হয়। কয়? 5 ধরনের। 1 নম্বর বলি, জমি থেকে উৎপন্ন ফসলের যাকাত দিতে হয়, এটা 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটি হলো অধিকাংশ সময় চারণ ভূমিতে চরে খায় এরকম গরু, ছাগল, মেষ, উট, গবাদি পশু, এইগুলোর ওপর নির্দিষ্ট পরিমাণ হলে যাকাত দিতে হয়। 3 নম্বর, স্বর্ণরৌপ্যের যাকাত দিতে হয়। 4 নম্বর, ব্যবসায়ী সামগ্রী, যা কিছু মানুষ ব্যবসা করে এটা নিসাব পরিমাণ হলে তার যাকাত দিতে হয়। আর 5 নম্বর হলো
খনিজ সম্পদের ওপর জাকাত দিতে হয়। তবে খনিজ সম্পদের জাকাত একবারেই দিতে হয়। মনে করেন একটা তেলের খনি পাইলেন, একটা স্বর্ণের খনি পাইলেন, যা কিছু উত্তোলন করলেন ওখান থেকে হ্যাঁ এক পঞ্চমাংশ দিয়ে দিলেন একবার, আবার যখন উঠাবেন আবার এক ভাগ, পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দেবেন। তা এই জাকাতগুলি কী কীভাবে দিতে হয় আমি একটু বিশ্লেষণ করবো। এখন প্রথম কথা হলো যে সমস্ত জিনিস বা ফসল, ধান, চাউল, গম, যব ইত্যাদি, এইগুলি যদি যেগুলি গুদামজাত করে রাখা যায়, কি করে গুদামজাত করে রাখা যায়, এইগুলি যদি হ্যাঁ তার নিসাব পরিমাণ আরবিতে বলে পাঁচ ওয়াসাক, আর এক ওয়াসাকের পরিমাণ হচ্ছে ষাট সা, আর এক সা বর্তমান পরিমাপ অনুযায়ী হলো মানে কি আড়াই কিলোগ্রাম অথবা তার চেয়ে একটু বেশি তিন কিলোগ্রাম, তো এরকম করে ষাট গুণন পাঁচ যদি হয় তাহলে আপনার তিনশো সা হয়, আর তিনশো সা এটা কেজিতে রূপান্তরিত করলে প্রায় সাতশো পঞ্চাশ কেজি হয়। কত কেজি? সাতশো পঞ্চাশ কেজি ফসল, ভালো করে বোঝেন, সাতশো পঞ্চাশ কেজি ফসল আপনি ঝাড়াই মারাই কাটাই করে বাড়িতে যদি উঠাতে পারলেন সাতশো পঞ্চাশ কেজি ধান হলো আপনি পাইলেন, তাহলে এটা নিসাব পরিমাণ হয়ে গেল, এর জাকাত দিতে হবে। কি দিতে হবে? জাকাত দিতে হবে। তবে ফসলের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, যদি সেটা আপনার খাল বিল নদী নালা বৃষ্টির পানি এমনিতেই এইগুলি পানি দিয়ে হয়, হ্যাঁ বিনা শেষে শেষ দেওয়া লাগতেছে না, এমনিতেই ঝর্ণা বৃষ্টি বাদলের পানি দিয়ে হলে বিনা শেষে এবং শ্রম এরকম যায় না, এরকম যদি হয় তাতে দশ ভাগের এক ভাগ যেটাকে আরবিতে বলা হয় অসর, দশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, অর্থাৎ বিশ মনের সেক্ষেত্রে দুই মন দেওয়া লাগবে, কিন্তু যদি সেটা ডিপ টিউবওয়েল শ্যালো মেশিন বা অন্য কোনো শেষ যন্ত্রের সাহায্যে পানি শেষ করে আপনি এই ফসল উৎপাদন করেন, তাহলে সেক্ষেত্রে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে, অর্থাৎ বিশ মনে এক মন। ভাই কথা বোঝা গেছে? এটা হলো ফসলের জাকাত। তবে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত সবগুলো পানি কে দান করেন? আল্লাহ দান করেন, কিন্তু আপনার শ্রম যদি বেশি যায়, টাকা বেশি খরচ হয়, এজন্য আল্লাহ আপনার কাছে কম নিতেছে, দেখছেন। আর যদি আপনার কোনো এরকম শ্রম নাই, আসতেছে ফসল পাইতেছেন, তখন এক মন বেশি দিলে সমস্যা আছে নাই। এটা গেল, এটা ফসলের জাকাত, এটাকে আরবিতে বলা হয় ওসর। আর একটা জাকাত সেটা হলো চারণ ভূমিতে হ্যাঁ চরে খায়, উঁটের ক্ষেত্রে সর্বনিম্ন যদি পাঁচটা উঁট হয়, ছাগল দুম্বার ভেড়া নিসাব হলো চল্লিশটি ছাগল হয়, গরু মহিষের ক্ষেত্রে যদি ত্রিশটি গরু হয়, হ্যাঁ এর কম পশুতে আপনার জাকাত অজেব হবে না। তবে চাষাবাদের জন্য পালিত গরু মহিষের ওপর কোনো জাকাত দিতে হয় না, হাল চাষ করার জন্য অনেকে রাখে না, হ্যাঁ গাড়ি চালানোর জন্য তাতে তার উপর কোনো জাকাত হয় না। এবার আসেন স্বর্ণরূপের জাকাত, স্বর্ণরূপের জাকাত হ্যাঁ সেটা হলো কি, যদি সাড়ে সাত ভরি স্বর্ণ বর্তমান পরিমাপ অনুযায়ী পঁচাশি গ্রাম, আর সাড়ে মানে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা, সাড়ে বাহান্ন ভরি রূপা যদি হয়, আর এর ওপর একটি বছর অতিবাহিত হয়, তাহলে শতকরা আড়াই টাকা হিসাবে আপনাকে জাকাত আদায় করতে হবে। কারো কাছে স্বর্ণ আছে সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম স্বর্ণ, আপনার ওপর জাকাত ফরজ, অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা, আপনার ওপর জাকাত ফরজ, কিন্তু এর কম হলে ফরজ নাই, এর কম হলে কি নাই ফরজ নাই। তবে এক্ষেত্রে আপনাকে ভাই আস্তে আস্তে লাইন হয়ে যান, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত এটা শেষ করে দেব। আর যে সমস্ত ভাইরা বই পান নাই, বই নিয়ে যান ভাই, বইটা একটু দিয়ে দেন তো, ওইদিকে ওইদিকে দেব, সবাইকে দিয়ে দেন। আমরা এই জাকাতের বাকি আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে করব, যেহেতু সময় শর্ট এজন্য আজকে আর করা হচ্ছে না।